রাজাউর রহমান আপনি লিখেছেন আল্লাহর জন্য কাউকে ভালোবাসে এটা বলা যায় কিন্তু আল্লাহর জন্য তোকে ঘৃণা করে এটা বলা যাবে কি আল্লাহর জন্য কাউকে ভালোবাসলে তাকে প্রকাশ করে দেওয়া শুন না যে আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি এটা বলাটা উত্তম প্রকাশ করে দেওয়াটা না নামিস আল্লাহ নির্দেশনা রয়েছে কাউকে ভালোবাসলে বলে দিও যে তুমি তাকে আল্লাহর জন্য ভালোবেসেছ আর এর জবাবে তিনিও বলে দিবেন আহব্বা কাল হল্লে দি ফি ওই আল্লাহর জন্য যে আল্লাহর জন্য তুমি আমাকে ভালোবেসেছো সে আল্লাহও তোমাকে ভালোবাসুক কিন্তু কাউকে আপনি আল্লাহর জন্য ঘৃণা করেন এই কথাটা কাউকে আপনি প্রকাশ্যে বলতে যাবেন না কারণ এটি বলার জন্য নিস আসসালামদেরকে নির্দেশ করেননি এবং এর মাধ্যমে তিনি আরও বেশি খারাপের পথে চলে যেতে পারেন তিনি ক্ষিপ্ত হয়ে এজন্য এখানে যেহেতু তার ক্ষিপ্ত হওয়ার ব্যাপারটি থাকতে পারে এবং তার মাধ্যমে তিনি আরও বেশি বিপদগামী হতে পারেন সেজন্য তাকে বিপদগামীদের পথে ঠেলে দেওয়ার কোনো কারণে আপনি অন্তরে তাকে আল্লাহর জন্য অপছন্দ করবেন আর যদি কোনোভাবে তাকে বুঝতে দিলে তিনি বরং সংশোধিত হতে পারেন মনে হয় তাহলে সেখানে তাকে বুঝতে দিতে পারেন